হ্যালো বন্ধুরা, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে পুজোর লাস্ট দিন, মানে আজকে দশমী। তো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল মাকে বরণ করার জন্য, কারণ দশমী তো লেগে গেছে কালকেই, আর ওখানে কিন্তু ঢাক বাজছে, পুজো হচ্ছে। তো সকাল সকাল দেখো এই শাড়িটা আমি পরেছি, কতটা দেখাতে পারলাম আমি জানি না। তো গুড্ডুকে বলছি একটু দেখিয়ে দিতে, আর ওদিকে গুড্ডু রেডি হচ্ছে, কারণ এখনই স্নান করলো। আর আমার সকাল সকাল কিন্তু স্নান করে রান্না বান্না কমপ্লিট, আবার ওখানে মাকে বরণ করার পর আমরা একটু যাবো মালবাজার, মানে আমার ননাসের বাড়ি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব কিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো আগে মাকে বরণ করে আসি, তারপর সব কাজ করবো। ঘরের কাজ কিন্তু আমার হয়ে গেছে ঘরে, মানে আজকে অনেক সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি, আর এখন ঘড়িতে বেজে গেছে 9:45। এটা হচ্ছে মায়ের বরণের থালা, আমি রেডি করে নিয়েছি। তো আমরা এভাবেই নিয়ে যাই প্রত্যেকটা বার, জানি না ধূপকাঠি জ্বালাতে দেবে কি না, কারণ প্যান্ডেলের ভেতরে ধূপকাঠি জ্বালানো অ্যালাউ নেই। তো আমি দিয়ে আসবো, পুরোহিত মশাই পরে জ্বালিয়ে দেবে। আমি চলে এসেছি ঠাকুর মণ্ডপে, মানে ক্লাবে। তো সেখানে এসে দেখছি এখনো বিসর্জন হয়নি, পুজো চলছে। আর আমার গলাটা দেখে বুঝতেই পারছো, মানে ভয়েস শুনে বুঝতেই পারছো, ভীষণ ঠান্ডা লেগেছে। পুজোর অ্যাকশন, এত ঘোরাঘুরি কোথায় যাবে বলো। তো তোমরা তো আমার বন্ধু হও, একটু বুঝতেই পারছো আমার গলার পরিস্থিতি একদমই ভালো না, তাই এ কয়েকদিন ব্লগ আমি দিতে পারিনি। দশমীর ব্লগ এ আজকে যাচ্ছে, কি করবো বলো, শরীরও ভালো নেই, আবার এদিকে কাজও করতে হচ্ছে, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তোমরা তো জানোই। তো যাই হোক, তো সেখানে দশমী পুজো শেষ, মায়ের বিসর্জনও হয়ে গেছে। এবার সবার প্রথমে তো বিসর্জন হয় কলাবো, তো সেখানে না দেদার চলে নাচ, ভীষণ আনন্দ হয় জানো তো, এর জন্যই প্রত্যেকবার আমরা এই ক্লাবেই যাই। তো সেখানে গিয়ে চলছে এখন বিসর্জনের পালা, তারপরে মাকে আমরা বরণ করতে পারবো। ওদিকে কলাবো বিসর্জন হয়ে গেছে, এবার উঠে পড়েছি আমি, ভয়ে ভয়ে উঠেছি বলতে পারো, মানে কাঁপতে কাঁপতে। কি করব, মাকে বরণও করতে হবে। দেখবে যদি তুমি বরণ করতে না পারো একটু মনটা কেমন হয়, তাই না, বছরে একটা বার। তাই ওই ভয়কে জয় করেই উঠে পড়েছি মাকে বরণ করতে। তো চেয়ার দিয়ে উঠেছি, প্রত্যেকবার ওরা ব্রেঞ্চ দেয় বা অন্য কিছু দেয়, এবার চেয়ার দিয়েছে, তো আমার একটু তাড়া আছে জন্য আমি আর দেরি করলাম না, তাই চটপট করে উঠে পড়েছি। এবার প্রথমেই বরণ করে নিয়েছি গণেশকে, দুর্গাকে বরণ করতে পারিনি, কারণ ওদিকটাতে প্রচণ্ড ভিড়। তাই ভাবছি সব ঠাকুরই সমান, একে একে সবাইকেই করি, আগে ছেলে মেয়েদেরকে করি, তারপর মাকে করব, এতেই মা সন্তুষ্ট। আমরা তো তাই জানি, মায়েদের ছেলেমেয়েরা যদি ভালো থাকে তাহলে মায়েরাও ভালো থাকে, তাই না বলো বন্ধুরা। তো দেখো এবার উঠে পড়েছি আমি মাকে বরণ করতে, আর এদিকে কিন্তু ভয়ও লাগছে যে কোন সময় না স্লিপ কেটে পড়ে যাই, তাই আমি একজনকে ফিট করেছি যে ভাই তুমি আমার চেয়ারটা একটু ধরো, পড়ে আমি হাত মুখ ভাঙতে চাই না এ বয়সে এসে। আমার কিন্তু মাকে বরণ করা হয়ে গেছে, আর গুড্ডু একটু পরেই উঠেছে ঠাকুরের চরণে আর কি, বইগুলোকে একটু ছোঁয়াবে জন্য। আর এদিকে চলছে আমাদের সিঁদুর খেলা, আমার বরণ করা শেষ যেহেতু, তাই আর দেরি করলাম না, কারণ আমাকে যেতে হবে মালবাজারে, তাই আমি বাড়ি চলে এসেছি। তো দশমীর সিঁদুর খেলে চলে এসেছি, এসে সত্যের সাথে স্নান করেছি, ওই সিঁদুর মাখা মুখ নিয়ে তো আর যাওয়া সম্ভব না। তো রেডি হয়ে গেছি, এসে স্নান ধান করা হয়ে গেছে, এমনি 3 বার স্নান করলাম আজকে, আর গলাটা না খুশখুশ খুশখুশ করছে। তো
তো এখন আমরা যাব মালবাজারে, চলো আমার সাথে, তোমরাও চলো, কি করি না করি সবই দেখতে পারবে। কাকিমা আমি পুষ্প কত সাধারণ লাল চন্দন দাও তো। আমরা মালবাজারে চলে এসেছি, তো এখানে চলছে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান, মানে আমাদের জায়াবুর, উনি মারা গেছেন, এক বছর হয়ে গেছে, তো তারই কাজ চলছে, আর এখানে চলছে গীতা পাঠ। তো কি বলবো আর তোমাদেরকে, গত বছর দশমীর দিনে উনি মারা গেছেন, তোমরা খবরে পেপারে সব কিছুতেই জানো, তো পরে আমি সব কিছু বলবো কীভাবে কি হয়েছিল। আর দেখো এখানে কিন্তু সব কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তো মেনুতে ছিল ভাত, শুক্তো, ডাল, একটা ভাজা, দু রকমের মাছ, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, এটাই ছিল। আর রান্নাগুলো না খুব ভালো হয়েছিল, ভালো মানুষ তাই তার সব কিছু কাজ ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম দিদিভাইয়ের বাড়িতে, চট করে চলে আসিনি, তারপর সন্ধ্যা লেগেছে, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা এই মাত্র আমরা বাড়ি আসলাম, তো কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর ভালো লাগছে, ভীষণ মাথা যন্ত্রণা করছে আমার না, মানে গাড়ি জার্নিটা ঠিক আমি করে উঠতে পারি না, তো কি করবো, যেতে তো হবেই। আর আজকে ছিল আমাদের চায়ামপুর বাৎসরিক কাজ, গত বছর উনি অক্টোবরের 5 তারিখে, তোমরা খবরে হয়তো দেখেছো, আমাদের এইখানে আর কি মাল নদীতে হরপাবান এসেছিল, তো সেই হরপাবানে আমাদের জামাইবাবু তলিয়ে যায়, তো কিছুক্ষণ পরে তার ডেড বডি উদ্ধার হয়। শুধুমাত্র জামাইবাবু না, ওই মাল এলাকার 8 জন মারা গিয়েছিল সেখানে, তো একটা বছর দেখতে দেখতে হয়ে গেল, আর সে বছর কিন্তু দশমী ছিল, তো সেই বিসর্জনে গিয়েই কিন্তু আর কি মারা যান উনি, করা যাবে বলো, মানে আমাদের কাছে এই দিনটা চিরস্মরণীয়, যে দশমী আসলেই ওই জামাইবাবুর কথা মনে পড়ে আমাদের, তো এবছর 1 বছর হলো, তো তার কাজেই আমরা কিন্তু গেছিলাম ওখানে, তো দেখতেই পেলে সব কিছু। তো চলো আজকের ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, আর রাতের বেলা রান্না করবো না ঠিক, ওই আলু সেদ্ধ ভাত করে নেবো, ওটা দিয়েই হয়ে যাবে, কারণ এই কয়েকটা দিন প্রচুর বাইরে খাওয়া হয়েছে, এখন মনে হচ্ছে কি বলতো, বাড়িতে একটু আলু সেদ্ধ ভাত খেলে পরে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভ বিজয়া বন্ধুরা।